আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর 18 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজ ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ইমাম হাসান 2 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সকাল 11:45 ছেড়ে যাবে। সকাল 11:00 রয়েছে এমভি ইমাম হাসান চাঁদপুরের উদ্দেশ্যে নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। সারা দিবা রয়েছে চাঁদপুর হাটের উদ্দেশ্যে নৌজানটি 10:25 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এলিশার উদ্দেশ্যে মানিক নয় যাবে সুরভি 8 ব্যানারে। সুরভি 8 গতকালকে দুর্ঘটনার কবলে পড়েছিল, তো গতকালকেও মানিক নয় গিয়েছিল ইলিশার উদ্দেশ্যে সুরভির 8 পরিবর্তে, এবং আজকেও কিন্তু এই নৌজানটি থাকবে এলিশার উদ্দেশ্যে সুরভি 8 ব্যানারে। এবং বিকেল 4:00 থাকবে এমভি কর্ণফুলি 4, নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে 4:00 ইলিশার উদ্দেশ্যে 15:20 থেকে। এবং বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে আজকে সকালবেলা সম্ভবত 2টি নৌজান 3টি নৌজান ছেড়ে গিয়েছে, সেখানে দোয়েল পাখি 1 সকাল 6:45 সম্ভবত ছেড়ে গিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন 3 দিন চলাচল করে। এবং আজকে পাশাপাশি সকাল 7:30 ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি 10, সকাল 9:00 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে কর্ণফুলি 14। কর্ণফুলি 14 নৌজানটি ইলিশা থেকে ব্যাক করবে আবার দুপুর 3:00, এবং দোয়েল পাখি 10 ছেড়ে আসবে দুপুর 2:00, এবং পাশাপাশি দোয়েল পাখি 1 ছেড়ে আসবে দুপুর 1:15। এবং বরাবর মতো সকালে শিডিউলে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে শতাব্দী বাঁধন সকাল 8:00, এবং পাশাপাশি সুরেশ্বর চণ্ডীপুর মূলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8:00 ছেড়ে গিয়েছে একটি নৌজান। পাশাপাশি মুলাদির উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌজান। এবং দুপুরের শিডিউলে সুরেশ্বর মূলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর 1:00 থাকবে মিরাজাক, এবং গ্রিন ওয়াটার 7 থাকবে মতলবের উদ্দেশ্যে দুপুর 2:00। এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিস, প্রতিদিন এই নিয়মে এই শিডিউলে নৌজানগুলো চলাচল করে। আপনারা চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নার্স সার্ভিসের দিকে আগানো যাক। 10 মিনা চরকাজল কোরালিয়া বাইরা বন্দরের উদ্দেশ্যে জামাল আট রয়েছে, নৌজানটি সন্ধ্যা 6:00 ছেড়ে যাবে। এবং অথই 1 রয়েছে আজকে ঘোষেরহাটের উদ্দেশ্যে, নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। বলাকে 11 উদ্দেশ্যে একমাত্র নৌজান প্লেস করা রয়েছে অবশ্য কর্ণফুলি 9, নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:45। এবং পাশাপাশি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন থাকবে, গাজী সালাউদ্দিন অবশ্য পুরোপুরি প্লেসে আসেনি, পিছনে রয়েছে, 7:30 ছেড়ে যাবে। ধুলিয়া দেউলার দেবীচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি গ্লোরিয়াস শ্রীনগর 8 সন্ধ্যা 7:10। কোবালি 5 রয়েছে চরমন্দাদের উদ্দেশ্যে, আজকে ছেড়ে যাবে নৌজানটি সন্ধ্যা 6:45। ইগল 8 রয়েছে ধুলিয়া নরেন্দ্র কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:20 নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে রয়েছে 2টি নৌজান, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেখানে প্রথম ট্রিপে থাকবে সন্ধ্যা 6:00 ফারহান 10, দ্বিতীয় ট্রিপে থাকবে ফারহান 4 সন্ধ্যা 6:30। দুটি নৌজানের ভায়াঘাট হিসাবে থাকবে কালীগঞ্জ এলিশা বিশ্ব রোড দৌলতখা হাকিমুদ্দিন তজুমুদ্দিন হয়ে, তারপরে নৌজানগুলো মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে যাবে। এবং আজকে কর্ণফুলি 13 রয়েছে বেতুয়া চারফেশনের উদ্দেশ্যে, নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:00 প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে থাকবে কর্ণফুলি 12 বেতুয়া চারফেশনের উদ্দেশ্যে রাত 8:45। দুটি নৌজানেরই ভায়াঘাট হিসেবে থাকবে মঙ্গল দৌলতখা হাকিমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে, তারপরে বেতুয়া চারফেশনের উদ্দেশ্যে যাবে। এবং বরগুনার উদ্দেশ্যে এমভি পোবালি 1, নৌজানটি এখনও অবশ্য বরগুনা থেকে আসেনি, তাই ঘাট প্লেসে নেই, যে আসলে নৌজানটি আবারও আজকে ব্যাক করবে সন্ধ্যা 6:00 বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্ভবত ঘন কুয়াশা বা অন্য যে কোনো কারণে আজকে দেরি হচ্ছে, আজকে অবশ্য কুয়াশা অনেকটাই কম নদীপথে। শৌলা থানার রিজিলা বাসানচালের উদ্দেশ্যে রয়েছে এমভি সম্রাট 2, নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 9:45। রাত 8:50 মিতালি 4 থাকবে শৌলা মালাদের উদ্দেশ্যে, নৌজানটি ছেড়ে যাবে রাত 8:50।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড শীত বর্তমানে ঢাকা শহরে। এখন দেখা যাচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা পূর্বাভাস ছিল আগে থেকেই। এখন এই আমি ভিডিও করছি, আপনারা হয়তো ভিডিওতে তেমনভাবে বুঝতে পারছেন না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যেটা আমি অনুভব করছি। ভান্ডারের উদ্দেশ্যে এমভি সম্রাট চার যুবরাজ সাতের ব্যানারে সন্ধ্যা 7টায় নজনটি ছেড়ে যাবে। নজনটির ভায়াগাড়ি হিসেবে থাকবে শিকারপুর, চৌধুরীরহাট, মিরিরহাট, বানারিপাড়া, স্বরূপপাড়ি, ইন্দিরহাট, কাউখালি হয়ে তারপরে নজনটি হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যাবে। ফারহান সাত রয়েছে ঝালাকাটির উদ্দেশ্যে, নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে 8:15। নজনটির ভায়াগাড়ি হিসেবে থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি হয়ে তারপরে নয়জনটি ঝালকাটির উদ্দেশ্যে যাবে। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে 3টি নয়জন। সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি সুরভিষাদ, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি মানামি, এবং তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এমভি কুয়াকাটা 2। এই 3টি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক 9:00 পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো যারা আজকে বরিশালের উদ্দেশ্যে যাবেন তারা মোট 3টি নিয়োজন পেয়ে যাবেন। যেমনটা আগেই বললাম যে বরিশালের আজকে বৃহস্পতিবার, যাত্রী সংখ্যা মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 3টি নিয়োজন থাকবে। আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে একমাত্র নৌজন এমভি জামাল 5। নৌজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়, এবং খাসিয়াঘাটের উদ্দেশ্যে যে নৌজনটি থাকবে নৌজনটি 8:15 থেকে ছেড়ে যাবে। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে নৌজনটি থাকবে সে নৌজনটি 8:30 15:09 থেকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি ডামোদরের উদ্দেশ্যে আজকে থাকবে কাজল 7, এমভি কাজল, দুঃখিত, এমভি কাজল নৌজানটি থাকবে ডামোদরের উদ্দেশ্যে। নৌজানটির ভায়াগাড়ি হিসেবে থাকবে ফতুল, এই কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামোদরার উদ্দেশ্যে যাবে নৌজানটি 11:15 থেকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। ইলিশার উদ্দেশ্যে থাকবে একটি নৌজান 10:13 থেকে নৌজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো এই ছিল আজকে শিডিউল আপডেট। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।